দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আনারসের পুষ্টিগুণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আনারস একটি জনপ্রিয় এবং সুস্বাদু ফল। বর্ষাকালে আনারস বেশি দেখা গেলেও প্রায় সব ঋতুতেই আনারস পাওয়া যায়। টক ও মিষ্টি স্বাদযুক্ত এসব আনারসের চাষ হয় পাহাড়ি অঞ্চলে। আনারস খেতে খুবই সুস্বাদু। এর রয়েছে নানাবিধ ঔষধি উপকারিতাও। আনারসে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ও অন্যান্য উপাদান। এক গ্লাস আনারসের জুস খেলে ঠান্ডা কাশির হাত থেকে রক্ষা পাওয়া যায়, কারণ এতে রয়েছে ভিটামিন সি। আনারসে থাকা ম্যাঙ্গানিজ হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়ায়। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের হাত থেকে রক্ষা করে, এবং এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা বাতের ব্যথা কমাতে কার্যকর। আনারসে থাকা ভিটামিন ও অন্যান্য উপাদান ত্বকের কালো দাগ দূর করে, দাঁতের সুরক্ষা করে, জীবাণু ধ্বংস করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন কমায়। সুতরাং বোঝাই যাচ্ছে আনারস বহু গুণে গুণান্বিত একটি ফল। জেনে নিন আনারসের আরও কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আনারসের ব্যবহার। এক একজন এক একভাবে আনারসকে ব্যবহার করে। অনেকে নাস্তায় আনারস খায়, আবার অনেকে আনারস দিয়ে কাপকেক, বিস্কিট, বার, আইসক্রিম, পুডিং, দই ও বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে। এছাড়াও আনারসের জুস অনেক সুস্বাদু এবং উপকারী পানীয়। কাঁচা আনারসের চাটনি তৈরি করা যায়। অনেকে আনারসের চাটনি তৈরি করে টিনজাত করে সংরক্ষণ করে। এছাড়াও জ্যাম, জেলি ইত্যাদি তৈরিতেও আনারস ব্যবহার করা হয়। আনারসের পুষ্টিগুণ। আনারসে অনেক পুষ্টিগুণ রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B5, ভিটামিন B6, খনিজ লবণ, ব্রোমোলিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, চিনি ও ফাইবার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ক্যালসিয়াম। পুষ্টিগুণ সমৃদ্ধ আনারসে কোনো শর্করা নেই, এমনকি এটি ওজন কমাতে সাহায্য করে। আনারসের স্বাস্থ্য উপকারিতা। মিষ্টি ও সুস্বাদু ফল আনারসের স্বাস্থ্য উপকারিতা অনেক। রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধিতে আনারস দারুণ কার্যকরী। আনারসে বিদ্যমান ভিটামিন সি হল অ্যাসকারবিক অ্যাসিডের উত্তম উৎস। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধে সহায়তা করে, দুর্বলতা প্রতিরোধ করে এবং রক্ত চলাচলকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। ক্যান্সার প্রতিরোধ। আনারস ত্বক, মুখ, স্তন ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ব্রোমোলিন, ফ্ল্যাভোনয়েডস এবং ম্যাঙ্গানিজ। এই উপাদানগুলো ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। হজম শক্তি বৃদ্ধি। আনারস হজম শক্তির উন্নতি ঘটায়। এতে ব্রোমোলিন থাকার কারণে বদহজম হয় না এবং হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। পেটের বিভিন্ন সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়ার দরুন কাজ করে আনারস। কৃমিনাশক হিসেবেও আনারসের দারুণ খ্যাতি রয়েছে। ক্ষুদ্রান্তে জীবাণু ধ্বংসে আনারস খুব কার্যকরী। ওজন কমাতে আনারস। আনারস ওজন কমাতে সহায়তা করে। আনারসে রয়েছে প্রচুর ফাইবার এবং অনেক কম ফ্যাট, যার ফলে স্বাস্থ্যের জন্য আনারস খুবই উপকারী। সকালে নাস্তার সাথে এক গ্লাস আনারসের জুস খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর, তাই ওজন কমাতে চাইলে আনারস খেতে পারেন। সর্দি কাশিতে আনারস। আনারসে প্রচুর ব্রোমোলিন থাকায় সর্দি কাশি প্রতিরোধে এটি ভূমিকা রাখে। ঋতু পরিবর্তন ও অন্যান্য কারণে যে কোনো সময় সর্দি কাশিতে যে কেউ আক্রান্ত হতে পারে। এই সময় আনারস খেলে দ্রুত সর্দি কাশির হাত থেকে রেহাই পাওয়া যায়। হাড় গঠনে আনারসে রয়েছে প্রয়োজনীয় পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। এই উপাদানগুলো হাড় গঠন ও মজবুত করতে সহায়তা করে। আনারস খেলে হাড়ের যে কোনো সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়, তাই পরিবারের সকলেরই বেশি বেশি করে আনারস খাওয়া উচিত। হাঁপানি দূরকরণ। আনারসের গুণাগুণের শেষ নেই। আনারস হাঁপানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ব্রোমোলিন, বিটা ক্যারোটিন, যা হাঁপানি প্রতিরোধে সহায়তা করে। তাই বেশি করে এই সুস্বাদু ফলটি খান এবং সুস্থ থাকুন। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ। আনারসে ফাইবার থাকে। ফাইবার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মিষ্টি স্বাদযুক্ত আনারসে আবার সুগার বেশি থাকে, তাই ডায়াবেটিক্স রোগীদের নির্দিষ্ট মাত্রায় আনারস খেতে হবে। অবশ্য চিকিৎসকরা ডায়াবেটিক্স রোগীদের আনারস খেতে নিষেধ করেন না, তবুও যতটা পারা যায় নিরাপদ থাকাই ভালো। উচ্চ রক্তচাপ কমাতে। হৃদস্পন্দন ও হৃদপেশির বিভিন্ন কার্যকলাপ সম্পাদন করে পটাশিয়াম, আর আনারসে পটাশিয়াম রয়েছে, তাই আনারস হার্ট অ্যাটাক, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের মতো সমস্যা দূর করে। রক্ত জমাট বাঁধা। আনারস শরীরে সঠিকভাবে রক্ত চলাচলে সাহায্য করে। এর ফলে শরীরে রক্ত জমাট বাঁধে না। শিরা ধমনির রক্তবাহী নালীতে কোনো প্রকার ঝামেলা হয় না। আনারস রক্ত পরিষ্কার করে এবং হৃৎপিণ্ডকে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করতে সাহায্য করে। ত্বকের যত্নে আনারস। আনারসে ভিটামিন ও অন্যান্য উপাদান বিদ্যমান থাকার কারণে আনারস খেলে ত্বক থাকে সুন্দর ও মসৃণ। ত্বকের কালো দাগ দূর করে, বলিরেখা দূর করে আনারস। এছাড়াও চুলের জন্য আনারস উপকারী।
আনারসের পার্শ্ব প্রতিক্রিয়া। আনারসে অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও কিছু অপকারিতা রয়েছে। জেনে নিন আনারসের অপকারিতা সম্পর্কে। আনারসে বিদ্যমান ব্রোমালিন ঋতুস্রাবকে প্রভাবিত করে, এতে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে, তাই গর্ভবতী মায়েদের অতিরিক্ত আনারস খাওয়া থেকে বিরত থাকতে হবে। আনারস খেলে অনেকেরই এলার্জি বেড়ে যায়, তাই আনারস কেটে লবণ দিয়ে ধুয়ে নেওয়া উচিত। অতিরিক্ত আনারস খেলে বাতের ব্যথা হতে পারে। আনারস কাঁচা কিংবা জুস খেলে বমির প্রবণতা দেখা যায়। মুখের ভেতরে ও গলায় শ্লেষ্মা তৈরি হয়, অনেক সময় পেট ব্যথাও হতে পারে। দাঁতে যাদের ক্যাভিটিস আছে তাদের জন্য আনারস না খাওয়াই ভালো। আনারসে রয়েছে প্রাকৃতিক চিনি, তাই বেশি আনারস খেলে ওজন বাড়ায় এবং ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে।